হ্যালো স্টুডেন্ট ম্যাথ টিউটোরিয়ালে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওতে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাসের অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তো এটা হচ্ছে পার্ট সেভেন এর আগে তোমাদের আমি ছটা পার্ট আপলোড করে দিয়েছি যদি কারো এই প্রশ্নপত্রের সঙ্গে না ম্যাচ খায় তাহলে তারা অবশ্যই আগের পার্টগুলো দেখে নিও একটা না একটা পার্টের সঙ্গে তোমাদের মিলবেই ঠিক আছে তো চলো এবার আমি যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর তোমাদেরকে জানাবো সেই সঙ্গে তোমাদের বই থেকেও দেখিয়ে দেব তো দেখো একে দাগে কি বলেছে কস্তম্ভের সাথে খস্তম্ভ মেলাও এদিক আছে কস্তম্ভ এদিকে আছে ক্ষস্তম্ভ কস্তম্ভ আছে দেখো এক দশমিক এক একটা আত্মীয় সভা এক দশমিক দুই দেখো জাতীয় মেলা এক দশমিক তিন দেখো সত্য শোধক সমাজ এক দশমিক চারটা দেখো আর্য সমাজ এইদিকে দেখো খস্তম্ভে আছে ক জ্যোতিরাও ফুলে ক্ষয়ে আছে দেখো রামমোহন রায় গত আছে স্বামী দয়ানন্দ সরস্বতী আর ক্ষয়ে আছে নবগোপাল মিত্র তো ম্যাচটা দেখো আমি প্রথমে খাতার মধ্যে করেছি দেখো একের এদিকে দেখো কস্তম্ভ এদিকে খস্তম্ভ দিয়েছি তো আত্মীয় সভাটা হবে রামমোহন রায় জাতীয় মেলাটা হবে নবগোপাল মিত্র আর সত্য সত্যশোধক সমাজ হবে জ্যোতিরাও ফুলে আর আর্য সমাজ হবে স্বামী দয়ানন্দ সরস্বতী মানে আত্মীয় সভার প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায় জাতীয় মেলা নবগোপাল মিত্র সদক সমাজ প্রতিষ্ঠাতা জ্যোতিরাও ফুলে আর আর্য সমাজের প্রতিষ্ঠা হচ্ছেন মানে প্রতিষ্ঠাতা হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী তো চলো এইগুলোর আমি প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা কত নম্বর পেজে আছে সেগুলো আমি দেখিয়ে দেব তো এটা হচ্ছে দেখো বিরাশি নম্বর পেজ এই বিরাশি নম্বর পেজে সবগুলো আছে প্রথমেই দেখো তোমাদের প্রশ্নে দেওয়া আছে আত্মীয় সভা তো দেখো আত্মীয় সভাটা হচ্ছে রামমোহন রায় তারপরে দেওয়া আছে জাতীয় মেলা দেখো এখানে লেখা আছে মিত্রর জাতীয় মেলা এক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল তাহলে বুঝতে জাতীয় মেলা তারপরে দেওয়া আছে সত্য সত্যশোধক সমাজ দেখো এখানে লেখা আছে জ্যোতিরাও ফুলের সত্য সত্যশোধক সমাজ নিচুতলার মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই করতো তাহলে জ্যোতিরাও ফুলের হচ্ছে সত্য সত্যশোধক সমাজ আর একটা দেওয়া আছে শেষে দেখো আর্য সমাজ আর্য সমাজটা দেখো স্বামী দয়ানন্দ সরস্বতীর বুঝতে পেরেছ তাহলে আশা করছি তোমরা তোমাদের একদম সঠিক উত্তরটা জেনে নিলে এবার দুই এক দেখো কি বলেছে শূন্য স্থান পূরণ করো দুই দশমিক এক একটা বলেছে দেখো সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিশুদ্ধ করেন ড্যাশ কে নিশুদ্ধ করেন দেখো খাতার মধ্যে আমি লিখেছি লর্ড ওয়েলেসলি দুই দুই দশমিক এক সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেন লর্ড ওয়েলেসলি। তো চলো এইটা তোমাদের বই থেকে একবার আমি দেখিয়ে দিই তো এইটা হচ্ছে দেখো আঠাত্তর নম্বর পেজ আমি হাইলাইটার দিয়ে মার্ক করে দিয়েছি দেখো আঠারোশো তিন খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি সাগরে শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন তাহলে শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন কে সঠিক উত্তর হয়ে যাবে লর্ড ওয়েলেসলি তাই আমি এখানে লিখেছি লর্ড ওয়েলেসলি। ঠিক আছে এবার দুই নম্বরটা কি বলেছে দেখো মানে দুই দুই দশমিক দুইটা মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ড্যাশ এর নেতৃত্বে দেখো উত্তরটা কি লিখেছি দুই দশমিক দুই মাদ্রাজ প্রেসিডেন্সিতে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় বিদেশ লিঙ্গম পানতুলুর নেতৃত্বে তোমরা এইভাবেই খাতার মধ্যে পুরো বাক্যে লিখবে দিয়ে তলায় কিন্তু ডাক দিয়ে দেবে তো চলো এইটা সঠিক উত্তরটা তোমাদেরকে একবার আমি টেক্সট বই থেকে দেখিয়ে দিই দেখো এটা হচ্ছে একাশি নম্বর পেজ এই একাশি নম্বর পেজে দেখো এখানে লেখা আছে মাদ্রাজ প্রেসিডেন্সিতে পিরেস লিঙ্গম পানতুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয় ঠিক আছে তো আশা করছি তোমরা একদম সঠিক উত্তর পেয়ে গেছ এবার দেখো দুই দশমিক তিনেরটা কি বলেছে আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন ড্যাস কে প্রতিষ্ঠা করেন দেখো আমি এখানে লিখেছি দুই দশমিক তিন আলিগড় অ্যাংলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান তো এটা কত নম্বর পেজে আছে তোমাদেরকে একবার আমি দেখাচ্ছি দেখো দেখো এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের তিরাশি নম্বর পেজ এই তিরাশি নম্বর পেজে দেখো এখানে লেখা আছে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ তো আমি স্যার সৈয়দ আহমেদ খান কেন লিখেছি দেখো এখানে লেখা আছে স্যার সৈয়দ আহমদ খান তো তোমরা পুরো নামটাই লিখবে তার জন্যে আমি লিখেছি দেখো স্যার সৈয়দ আহমদ খান ঠিক আছে এবার দুই দশমিক চারেরটা কি বলেছে দেখো স্বামী বিবেকানন্দ ড্যাশ ধর্ম সম্মেলনে যোগদান করেন দেখো উত্তরটা দুই দশমিক চার স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন তো এটাও আমি তোমাদের একবার টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এটা হচ্ছে বিরাশি নম্বর পেজ এই বিরাশি নম্বর পেজে দেখো এখানে লেখা আছে আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন শিকাগো হচ্ছে সঠিক উত্তর তো তোমাদের বিরাশি নম্বর পেজে কিন্তু দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে তো চলো এবার আমরা পরের প্রশ্নগুলো দেখে নেব পরের দেখো তিনের দাগে কি বলেছে দু তিনটি বাক্যে উত্তর দাও তিন দশমিক এক একটা কি বলেছে বারাসাত বিদ্রোহ কি তো এইটা তোমাদের বইয়ে একদম ভালো করে উত্তর দেওয়া নেই আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরা লিখবে বারার বিদ্রোহ সম্বন্ধে কি লেখা আছে বা কোন পেজে আছে তোমাদেরকে একবার দেখাচ্ছি কিন্তু বই থেকে লেখা চলবে না মানে বইয়ে সেরকমভাবে নেই দেখো এটা হচ্ছে ছিয়াশি নম্বর পেজ এই ছিয়াশি নম্বর পেজে দেখো এখানে লেখা আছে ওয়াবি আন্দোলন ও বারাসাত বিদ্রোহ তো এখানে বারার সাত বিদ্রোহের সম্পর্কে সেরকমভাবে তুমি পাবে না এখানে শুধু লেখা আছে নদিয়া ফরিদপুর প্রভৃতি অঞ্চলে ওয়াবি বিদ্রোহ ছড়িয়ে পড়ে আর এইখানে লেখা আছে দেখো নারকেলবেড়িয়া বা বারাসত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয় তো এখানে খুব একটা ভালো করে দেওয়া নেই তো আমি খাতার মধ্যে দেখাচ্ছি দেখো তোমরা নিঃসন্দেহে খাতায় আমি যেটা দেখাচ্ছি সেটা লিখে দাও কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখো আমি এখানে লিখেছি বারাসাত বিদ্রোহ ইংরেজ শাসন শোষণ থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তিতুমির কৃষক সম্প্রদায়কে সংগঠিত করে তোলে ঠিক আছে তারপর দেখো তিনি নীলকর ও জমিদারদের বিরুদ্ধে অস্ত্র ধারণের জন্য বাংলার জনগণকে উৎসাহিত করে জমিদার তিতুমিরের সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেন এরপর তিনি প্রত্যক্ষভাবে অস্ত্র ধারণ করে এবং বারাসতে ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত তো তোমাদের এতটুকুই কিন্তু লিখতে হবে দেখো একটা বাক্য এইখান থেকে একটা দুটো এইখান থেকে এতটা তিনটে মোটামুটি তিন চারটে বাক্যের মধ্যে আমি কিন্তু লিখে দিয়েছি তো কোনো অসুবিধা নেই এটাই তোমরা লিখে দেবে তারপরে দেখো তিন দশমিক দুই একটা কি বলেছে নব্য বঙ্গ নামে পরিচিত কারা ছিলেন মানে কারা পরিচিত ছিলেন নব্যবঙ্গ নামে তো এটা সঠিক উত্তর তোমাদেরকে আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি দেখো তো এটা হচ্ছে আশি নম্বর পেজ আমি কিন্তু এইখান থেকে আরম্ভ করে এতটাই লিখেছি তো তোমরা এতটাই লিখে দেবে কি লিখবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক তিনি তার ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন তার ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো তো তোমরা এইটুকুই লিখবে দেখো আমি খাতার মধ্যে দেখাচ্ছি দেখো হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক তিনি তার। ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তাভাবনার বিকাশ ঘটাতে সাহায্য করেছিলেন তোমার ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হয় তো এটাই তোমরা লিখে দেবে তিন দশমিক তিনের প্রশ্নটা কি বলেছে দেখো মোপালা বিদ্রোহ কেন হয়েছিল তো চলো এটা সঠিক উত্তর আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পঁচাশি নম্বর পেজ এই পঁচাশি নম্বর পেজে দেখো এইখান থেকে আরম্ভ করে এতটা মোপালা বিদ্রোহ সম্পর্কে দেওয়া আছে তো এর মধ্যে থেকে আমি কিছু কাটছাট করে লিখেছি নোটস আকারে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো দেখো আমি এখানে লিখেছি মোপালা বিদ্রোহের কারণ দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে কৃষকরা উপনিবেশিক প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন মোপালা বিদ্রোহ মোপালাদের অনেকেই ছিলেন কৃষক ছোট ব্যবসায়ী ও জেলে ব্রিটিশরা এখানে ব্রিটিশ বানানটা বয়ের হচ্ছে হয়ে ব্রিটিশরা মালাবার দখল করার পর সেখানকার গরিব কৃষকদের উপর রাজস্বের বোঝা ও বিভিন্ন কর চাপিয়ে দিয়েছিল পাশাপাশি জমিতে কৃষকদের অধিকারও অস্বীকার করা হয় তাই মোপালা বিদ্রোহ হয়েছিল তো তোমাদের কিন্তু লিখতে হবে তো তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই উত্তরটা লিখে নাও এবার চারের কি বলেছে দেখো চার পাঁচটি বাক্যে উত্তর দাও চার দশমিক এক একটা কি বলেছে সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট কেমন ভূমিকা পালন করেছিল তো এটার জন্য তোমাদের তিন আছে দেখতে পাচ্ছ এইটাতে তিন এইটাতে তিন দুটো করতে পারলে ছয় তো চলো এইটা তোমাদের সঠিক উত্তরটা তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পঁচাশি নম্বর পেজ এই পঁচাশি নম্বর পেজে দেখো এখানে লেখা আছে সাঁওতাল বিদ্রোহ ও হিন্দু প্যাট্রিয়ট তো এইখান থেকে আরম্ভ করে এতটার মধ্যে তোমাদের উত্তরটা কিন্তু আছে তো আমি কিভাবে লিখেছি তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো তো আমি লিখেছি সাঁওতাল বিদ্রোহের সমর্থনে হিন্দু প্যাট্রিয়টের ভূমিকা কি দিয়ে শুরু করেছি দেখো হিন্দু প্র্যাক্ট্রট সংবাদপত্রের সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তাঁর পত্রিকায় লিখেছিলেন শান্ত ও সৎ সাঁওতাল জাতির বিদ্রোহ করার পিছনে অনেক কারণ রয়েছে শোনা গিয়েছে যে সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে তাছাড়া অতিরিক্ত খাজনা দিতে তাদের বাধ্য করা হয়েছে হরিশ্চন্দ্র বলেন যারা শান্তিপ্রিয় সাঁওতালদের উপর অত্যাচার করে তাদেরই শাস্তি হওয়া উচিত সাঁওতালদের শাস্তি প্রাপ্য নয় সাঁওতালরা শুধু চায় নিজেদের জঙ্গল ও প্রত্যক্ষার মধ্যে স্বাধীনভাবে জীবনযাপনের অধিকার তো হিন্দু প্যাট্রোটে কিন্তু হরিশচন্দ্র মুখোপাধ্যায় এই সব কথাগুলোই বলেছেন ঠিক আছে তো চলো এবার আমরা পরের প্রশ্নটা দেখে নেব পরের দেখো চার দশমিক দুই একটা কী বলেছে আঠারোশো সাতানব্বই বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তনের উল্লেখ করো তো চলো এটা সঠিক উত্তর আমি তোমাদের টেক্সট বই থেকে দেখিয়ে দিচ্ছি তো এইটা হচ্ছে চুরানব্বই নম্বর পেজ এই চুরানব্বই নম্বর পেজে তোমাদের কিন্তু এইখান থেকে আরম্ভ করে একদম এতটা পুরোটা লিখে দিতে হবে ঠিক আছে এইখান এতটা লিখে দেবে ঠিক আছে এতটা কী লিখবে দেখো প্রথমে হেডিংটা দেবে যে আঠেরোশো পর বিদ্রোহের পর প্রশাসনিক ক্ষেত্রে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো দিয়ে তলায় ডাক দেবে দিয়ে লিখবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের অভিঘাতে ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল তার বদলে ব্রিটেনের পার্লামেন্টে সরাসরি ভারতের শাসন ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয় আইন জারি করে ব্রিটেনের রানী ভিক্টোরিয়াকে ব্রিটিশ ভারতের সম্রাজ্ঞী ঘোষণা করা হয় তো একটা পরিবর্তন হলো আর একটা পরিবর্তন দেখো পাশাপাশি রানীর মন্ত্রিসভায় একজন সদস্যকে ভারত শাসন বিষয়ে দেখভালের জন্য সচিব হিসেবে নিয়োগ করা হয় তাছাড়া গভর্নর জেনারেল পদটি তুলে দেওয়া হয় তার জায়গায় রাজপ্রতিনিধি বা ভাইসরয় পদ তৈরি হয় ঠিক আছে তৈরি করা হয় তো তোমাদের কিন্তু এতটাই লিখতে হবে আশা হচ্ছে তোমরা উত্তরটা বুঝতে পেরেছো তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রত্যেকটা প্রশ্নের একদম সঠিক উত্তর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাতে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেখো। তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ